আজকের প্রতিবাদ সভা হচ্ছে এক নম্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে। আমি শেখ হাসিনাকে একটি কথা বলতে চাই, আপনারা শুনেন, গোয়েন্দা সংস্থার লোক শুনেন, প্রধান অতিথির বাবু ভয়ের সত্যেন্দ্র রায়, জনাব আমানুর রহমান সহ স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ শোনেন। আচ্ছা, খালেদা যে এখন কারারুদ্ধ না, কারারুদ্ধ তো, তাহলে পদ্মা ব্রিজে ফেলতে হলে খালেদা যে ওইখান থেকে পদ্মা ব্রিজে নিতে হবে না, নাকি নিতে হবে না? আচ্ছা, যিনি ফেলতে চাইলেন অবৈধ প্রধানমন্ত্রী, ওনাকে ব্রিজের উপর উঠতে হবে না? উনি ব্রিজের উপর উঠে তারপরে খালেদা জিয়াকে পুতুলের মতো ধরে উনি চুপ করে ছেড়ে দেবেন, এই তো বলেছেন? উনি হাসিনা প্রধানমন্ত্রী অবৈধ, স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি দেশ তোমার খালেদা জিয়াকে কারারুদ্ধ মুক্ত করে ওইখানে নেওয়ার ব্যবস্থা করো। যখন গুলশান থেকে খালেদা জিয়া কারারুদ্ধ বের হবে, এই রাজপথ অতিক্রম করে সেখানে কি নিবা, কিভাবে নিবা, সেই দায়িত্ব তোমার। কারণ কোটি কোটি মানুষ খালেদা জিয়া বের হওয়ার সাথে সাথে তাকে ঘেরাও করে সেলুট করবে, কুর্নিশ করবে, তাকে সুরক্ষা দিবে, টাকা সর বার করে তাদের নেওয়া তোমার সম্ভব হবে না। আর আপনি যাবেন কেমনে? আপনারও তো যেতে হবে, আপনার তো রাস্তা দিয়ে যাওয়ার কোনো সুযোগই থাকবে না। আপনাকে বড়জোর নেওয়া যেতে পারে হেলিকপ্টার করে, কিন্তু হেলিকপ্টার করে নিয়ে নামাবে কেমনে? উপর থেকে পাথি দিয়ে, প্রেম দিয়ে, রশি দিয়ে আপনাকে ওই হেলে নামাতে হবে। রাজপথ অতিক্রম করে যাওয়ার মূরত হবে না। তাকে জনগণ সুরক্ষা দিবে, ভালোবাসায় অর্ঘ দিয়ে জীবন উৎসর্গ করে রক্ষা করবে দেশ নেত্রীকে, সেই নেত্রীকে নেওয়া যাবে না। এই অবাস্তব কথা কেন শেখ হাসিনা বলল? কারণ ওই যে বারবার বলি মাও সেতুংয়ের সেই কথা, মাও সেতুং বলেছিল, বিধাতা যখন কাউকে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে তার পূর্বে তাকে পাগল বানায়। আজকে শেখ হাসিনা ধ্বংসের পথে নেমেছেন, পাগল হয়েছেন, যুবলীগ ছাত্রলীগ পাগল হয়েছে, চুনায় সাকিকে রক্তাক্ত করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বন্ধুদের উপর ভাইদের উপর হামলা করা হয়েছে, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণকে না পেরে টিপুতে আগুন লাগিয়ে দিয়েছেন, সেই ইস্যুকে ডাইভার্ট করার জন্য আবার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছেন। স্পষ্ট ভাষায় বলতে চাই শেখ হাসিনা, আপনার পতন সমাসীন, ভদ্রলোকের মতো আচরণ করেন, দেশ ত্যাগ করেন। বিড়াল চিনেন? বিড়াল, বিড়ালের নাম শুনছেন? বিড়াল, বিড়াল বাচ্চা দেওয়ার আগে একটা কাজ করে জানেন কিনা যায় না, বিড়াল বাচ্চা দেওয়ার আগে কোথায় প্রসব করবে এটা কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে স্থান ঠিক করে, এটা সত্য। কোথায় বাচ্চা প্রসব করবে এটা বিড়াল 7 দিন আগে থেকে ঘুরে ঘুরে স্থান ঠিক করে। শেখ হাসিনা জনগণের ধাওয়া খেয়ে কোথায় যাবে সেই স্থান কিন্তু ঠিক করে এসেছে মালদ্বীপ, বলে দেখে এসেছে। শ্রীলঙ্কার মতো আপনাকে পালিয়ে যাওয়ার সুযোগও দেবে না, আপনার বাড়ির সম্পর্ককে ঘেরাও করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছা প্রণোদিত হয়ে। সেই দিন জুয়েল একটা বক্তব্য দিয়েছে, আমি গাজীপুরে ছিলাম, বলেছে প্রতাপ করে হাতিয়ার ধৈর্য ঠকার একবার, এই স্লোগান আমি আজকেও দিলাম। কারণ আওয়ামী লীগের চোরের মন পুলিশ, পুলিশ আকিয়ার গর্জে উঠেছিল বাংলাদেশের ইতিহাসে তিনবার, বিশেষ করে 1971 সালে, 1975 সালে 15 আগস্ট, 1975 সালে 7ই নভেম্বর। জুয়েল যে প্রসাদ করে হাতিয়ার গর্জে ওঠার কথা বলেছেন, সেটা হত্যাকে রক্তের কথা বলে নাই। আওয়ামী লীগ অপকর্ম করে শেখ মুজিবকে খুন করেছে সেই হাতিয়ার দিয়ে, আজকে জুয়েল কিন্তু সেই হাতিয়ারের কথা বলে নাই। অতএব আমরা সেই হাতিয়ারকে পছন্দ করি না, সেই খুনকে সমর্থন করি না। জুয়েল যে স্লোগান দিয়েছে 75 হাতিয়ার গর্জে ওঠার দেবার, সেই স্লোগান ছিল 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার হাতিয়ারের কথা জুয়েল বলেছে, আর আওয়ামী লীগ বলেছে, জুয়েল নাকি বলেছে 15 আগস্টের কথা। চোরের মন পুলিশ, পুলিশ অপরাধ করেছো তোমরা, ভুল করেছো তোমরা, কাজে যখনই বলা হয় তখনই তোমাদের গাত্র দেওয়া হয়। অতএব আগামী দিনে দেশ নেত্রীকে
থেকে মুক্ত করার জন্য, জনতাকারে সমাজকে বাংলা জমি জানার জন্য এবং এই গণতন্ত্র মুক্তির জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, দ্রব্যমূল্য কমানোর জন্য খুন রাহাজারি চিন্তায় এবং দেশের স্বাধীনতা বিপন্ন করেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ রচনার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাচারক দলের প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে বিশৃঙ্খলা চালালের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আবারও প্রধান অতিথি বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে প্রাণ ডালা শুভেচ্ছা জানিয়ে আন্দোলন সংগ্রামের কাফেলায় একজন সৈনিক হিসেবে থাকবো সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেতৃত্ব খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জওহর তারেক রহমান জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।